हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल कुकिंग मेलोडी बाय तानिया। आज के आपनादेर कोरे देखाबो छोटो बड़ो सबार पछंदेर एकटा मैंगो ड्रिंक्स, ता हलो मैंगो फ्रुटी। आमेर ए ड्रिंक्स टी अनेक ब्रांडे फ्रुटो फ्रुटी किंबा फ्रुटिका नामे परिचित। मैंगो फ्रुटो फ्रुटी फ्रुटिका जे नामेई डाका होक ना केन, एटा किन्तु 100% आर्टिफिशियल कलर आर प्रिजार्भेटिव फ्री हिसेबे कोनो ब्रांडेई बिक्री करा हय ना। আমি আজকে সেম টেস্টের এই ম্যাঙ্গো ফ্রুটি তৈরির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, একদম ফ্রেশ আম দিয়ে, কোনো ফুড কালার বা প্রিজারভেটিভ ইউজ না করে। মাত্র দুটি উপকরণ ইউজ করে কত সহজে যে বাসায় এটি তৈরি করা যায় তা শিখে নিতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করার জন্য পারফেক্ট আম নির্বাচন করাটা জরুরি। আম এমন হতে হবে যা একদম কাঁচাও না আবার একেবারে পাকাও না, এটা সেমি পাকা বা কাঁচা পাকা আম বলা যেতে পারে। পাকা আম কিন্তু এমন শক্ত যেন আম কাটলে এর পিসগুলো থেকে কোনো রস না আসে, এমন শক্ত শক্ত একটা ভাব থাকে। আপনারা যদি এমন কাঁচা পাকা আম না পান তাহলে কাঁচা আম এবং পাকা আম দুটো একসাথে ইউজ করেই এই রেসিপিটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে পাকা আমের পরিমাণটা কাঁচা আমের পরিমাণের চেয়ে ডাবল নিতে হবে, অর্থাৎ 2 কাপ পরিমাণ পাকা আম আর 1 কাপ পরিমাণ কাঁচা আম ইউজ করতে পারেন। নিচ্ছি এমন সেমি পাকা আমের স্লাইসেস 3 কাপ পরিমাণ। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিচ্ছি 2 কাপ পানি। এর মধ্যে কেটে রাখা 3 কাপ কাঁচা পাকা আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটা সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 7-8 মিনিট মতো রান্না করছি। সাত আট মিনিট রান্না করার পর এটা এমন সেদ্ধ হয়ে এসেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। চুলায় আরও একটা প্যান বসিয়ে তাতে 4 কাপ পানি দিচ্ছি। এতে অ্যাড করছি 1/2 কাপ চিনি। হিটটা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। ধীরে ধীরে চিনিগুলো গলে যাচ্ছে। যখন সবগুলো চিনি পানির সাথে গলে যাবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসার জন্য। সেদ্ধ আমগুলো ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে। এখন একটা ব্লেন্ডারের জাগ নিচ্ছি এবং এতে সেদ্ধ আমগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারটা অন করে দিয়ে এগুলো খুব ভালো করে ব্লেন্ড করছি। দুই তিন মিনিট মতো ব্লেন্ড করার পর এটা এমন হয়েছে। এখন এতে 1 কাপ পরিমাণ ঠান্ডা করে রাখা চিনি পানির শিরাটা দিচ্ছি, দিয়ে এটা আবারও ব্লেন্ড করছি। দু মিনিট মতো ব্লেন্ড করার পর এটা তৈরি হয়ে গেছে। এখন একটা বোলে আমি অবশিষ্ট শিরাগুলো ঢেলে নিচ্ছি। একটা স্ট্রেনার দিয়ে ব্লেন্ড করে রাখা আমগুলো ছেঁকে ছেঁকে এই শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা ছেঁকে নেওয়ার ফলে এমন আঁশ বের হয়েছে, এগুলি ফেলে দিব। এভাবে পুরোটা ব্লেন্ডেড পাল্প ছেঁকে ছেঁকে শিরাতে দিয়ে নিলাম। এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল ফ্রুটিকা। এর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, দেখুন কালারটাও একদম পারফেক্ট এসেছে। এটা ফ্রিজে রেখে দিয়ে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এতে কোনো প্রিজারভেটিভ নেই তাই 3 দিনের বেশি সংরক্ষণ করা পসিবল হবে না।
বাচ্চারা তো ম্যাঙ্গো ফ্রুটিকা খেতে ভীষণ ভালোবাসে, তাই আমের এই সিজনে একবার হলেও আমার রেসিপিটি ফলো করে 100% পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা বাসায় বানাবেন। আশা করছি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না যেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন আমার পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশনসের জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।